আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো। আমিও বেশ ভালো আছি। আজকে আমরা স্টুডেন্ট ওয়ার্ড বুক বই থেকে ওয়ার্ড মিনিং শিখব। ওয়ার্ড মিনিং, দেখো তোমরা হেডলাইন দেখতে পাচ্ছ, ওয়ার্ড মিনিং বেঙ্গলি টু ইংলিশ। ওয়ার্ড মিনিং মানে কি? শব্দের অর্থ। বেঙ্গলি টু ইংলিশ মানে কি? বাংলা থেকে ইংরেজি। আজকে আমরা শিখব বাংলা থেকে ইংরেজিতে, যেটা আমরা রাইটিং ইংলিশও বলে থাকি। আমরা ক্লাসে কিন্তু বলি তোমাদের রাইটিং ইংলিশ মানে কি, বাংলা থেকে ইংরেজিতে লিখতে হবে। তো সেই রাইটিং ইংলিশটাই ওয়ার্ড মিনিং বেঙ্গলি টু ইংলিশ, ঠিক আছে? বাংলা থেকে ইংলিশ দুইভাবে বলা যায়। তো আজকে আমরা বাংলা থেকে ইংরেজি শিখব। আমাদের যে ওয়ার্ড বুক বই আছে সেখানে অনেকগুলো ইউনিট আছে বার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী। আজকে আমরা বার্ষিকের সিলেবাস অনুযায়ী ইউনিটগুলো থেকে তোমাদের কিছু সিলেক্ট করে দিয়েছি আমি, যেহেতু তোমাদের অনেকগুলো ওয়ার্ড আছে ওখানে। এতগুলো শিখা তোমাদের জন্য কঠিন। তোমাদের কিন্তু এর মধ্যে প্রশ্ন ব্যাংক দেয়া হয়ে গেছে। সেই প্রশ্ন কোশ্চিন ব্যাংকটা যে দেওয়া হয়েছে সেখানে তোমাদের এইভাবে সিলেক্ট করে কিছু দেওয়া আছে সাজেশন আকারে। তো আজকে আমরা রাইটিং ইংলিশ গুলো কি আছে সেটা শিখে নিই। আমরা দেখতে পাচ্ছি কি, এটা বাতি। বাতি কি? বাতির ইংলিশ হলো ল্যাম্প। কড়াই প্যান, চামচ স্পুন, পেয়ালা কাপ, কৃষক ফার্মার, ডাক্তার ডক্টর, নাপিত বারবার, খামার ফার্ম, ঘড়ি ক্লক, চিরুনি কম। তাহলে বাতি কি? ল্যাম্প, LAMP, ল্যাম্প। কড়াই প্যান, চামচ SPOON, স্পুন, পেয়ালা কাপ CUP, কাপ, কৃষক ফার্মার FARMER, ডাক্তার ডক্টর DOCTOR, ডক্টর, নাপিত বারবার BARBER, বারবার, খামার FARM, ফার্ম, ঘড়ি ক্লক CLOCK, ক্লোক, চিরুনি কম COMB, কম চিরুনি। তো বাতি কি? ল্যাম্প। বাতি বলতে ল্যাম্প, টেবিল ল্যাম্প দেখা যায় না, টেবিলের উপরে টেবিল ল্যাম্প সেরকম টেবিল ল্যাম্প। কড়াই আমরা দেখতে পাচ্ছি, কড়াই, কড়াই কি? প্যান, PAN, প্যান, কড়াই। কড়াই আমরা কি করি? রান্না করি। চামচ SPOON, স্পুন, চামচ। চামচ কি করি আমরা? চামচের সাহায্যে আমরা নাস্তা খাই, ভাত খাই। চামচের সাহায্যে আমরা কি করি? টিফিন করি, টিফিন খাই। পেয়ালা কাপ, আমরা সবসময় কি বলি? কাপটাই ব্যবহার করি আমরা। পেয়ালা কিন্তু বলি না সচরাচর, কিন্তু কাপ হলো ইংরেজি কথা, এর বাংলা কি? পেয়ালা। তাহলে পেয়ালার ইংলিশ কি? কাপ। আমরা সবসময় বলি আমরা চা খাই কিসে করে? কাপ, চা দুধ কফি কিসে খাই? কাপে। তো কাপ, কিন্তু আমরা ইংরেজিতে কিন্তু সবসময় কাপটাই বলে থাকি, পেয়ালা কিন্তু বলি না সহজে সচরাচর। কৃষক ফার্মার, যিনি কৃষি কাজ করেন তিনি তাকে কি বলে? কৃষক। ডাক্তার ডক্টর DOCTOR, ডক্টর। ডক্টর আমাদের কি করে? রোগ হলে আমরা কার কাছে যাই? ডক্টরের কাছে যাই। নাপিত বারবার, নাপিত বারবার, বারবার BARBER, বারবার। তো নাপিত, নাপিত কি করে আমাদের? চুল কাটে। সেলুনে কাজ করে না নাপিতরা, চুল কাটে। খামার ফার্ম, যে কোনো, যেমন মুরগির ফার্ম, গরুর
ফার্ম বলে না, খামার। ঘড়ি, ক্লক, সিএলও সিকে ক্লক, ওয়াস মানেও কিন্তু ঘড়ি, ক্লক মানেও কিন্তু ঘড়ি। চিরুনি, কম, COMB কম। চিরুনি আমরা মাথা আঁচড়াই কিসের সাহায্যে? চিরুনি ছাড়া মাথা আঁচড়ানো সম্ভব হয় না। এখানে দেখতে পাচ্ছি আমরা তালা, লক, গালিচা, কার্পেট, মানচিত্র, ম্যাপ, খড়িমাটি, চক, কাগজ, পেপার, গল্প, স্টোরি, সোনালি, গোল্ডেন, সবুজ, গ্রিন, কমলা, অরেঞ্জ, বসন্তকাল, স্প্রিং। তাহলে তালা, লক, LOCK, লক। লক মানে কি? তালা। গালিচা, কার্পেট, CARPET, পেট, কার্পেট। গালিচা কি? কার্পেট। মানচিত্র, ম্যাপ। আমরা কি মানচিত্র দেখেছি কখনো? ম্যাপ অবশ্যই দেখেছি। খড়িমাটি, চক, CACLK, চক। কাগজ, পেপার, PAPER, পেপার। গল্প, স্টোরি, STORY, স্টোরি। সোনালি, গোল্ডেন, GOLDEN, গোল্ডেন। সবুজ, গ্রিন, GREEN, গ্রিন। কমলা, ORANGE, অরেঞ্জ, কমলা। বসন্তকাল, স্প্রিং, SPRING, স্প্রিং। তো তালা, লক, তালা তো আমরা দেখেছি না? লক মানে কি? তালা। তালা আমরা কোথায় ব্যবহার করি? দরজায়, বিভিন্ন দরজায় তালা লাগাই না, সে তালা। গালিচা, কার্পেট, কার্পেট কোথায় থাকে? কার্পেট মেঝেতে। মানচিত্র, ম্যাপ, ম্যাপের মধ্যে আমরা কি দেখতে পাই? বিভিন্ন দেশের ছবি। খড়িমাটি, চক, CACLK, চক। চক মানে কি? খড়িমাটি। চকের সাহায্যে কি করি আমরা? ব্ল্যাকবোর্ডে লিখি। কাগজ, পেপার। গল্প, স্টোরি, STORY, স্টোরি। সোনালি, গোল্ডেন, GOLDEN, গোল্ডেন। সবুজ, গ্রিন, GREEN, গ্রিন। কমলা, অরেঞ্জ, ORANGE, অরেঞ্জ। অরেঞ্জ মানে কমলা। ফল হিসাবে আমরা জানি অরেঞ্জ মানে কমলা, রং হিসাবে কিন্তু কমলা রংটা আমাদের আছে, আমরা রংধনুতে পড়েছিলাম, মনে আছে তোমাদের? অরেঞ্জ মানে কমলা, কমলা রংকেও বোঝায়, ফলকেও বোঝায়। বসন্তকাল, স্প্রিং, SPRING, স্প্রিং। এটা হলো বসন্তকাল। যেমন আমাদের দেশে কয়টি ঋতু আছে? 6টি ঋতু আছে, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। আমরা অন্যান্য ঋতুগুলোর নামও শিখেছি এর আগে। তো ঠিক আছে, তোমাদের রাইটিং লিস্ট এভাবেই তোমরা বাসায় পড়ে নিবে। আমি যেভাবে শিখালাম সিলেক্ট করে দিয়েছি এই কয়টা তোমাদের সুবিধার জন্য, তোমাদের সিলেবাস অনুযায়ী তোমরা এগুলো বাসায় শিখে নিবে। আর তোমাদের তো প্রশ্ন মনে হয় পেয়ে গেছো, প্রশ্ন ব্যাংক অনুযায়ী ক্লাসটা হলো, প্রশ্ন ব্যাংকে তোমাদের সিলেক্ট করাই আছে। সবাইকে অনেক ধন্যবাদ মনোযোগ দিয়ে ক্লাসটা দেখার জন্য।